ইসলামী ব্যাংক নিউজ টপ 10। দেশে করোনায় একদিনে সর্বোচ্চ 15 জনের মৃত্যু, মোট মৃত্যু হলো 75 জনের, নতুন শনাক্ত 266 জন, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। জ্বর সর্দি শ্বাসকষ্টে চট্টগ্রাম, খুলনা, বরিশাল সহ বিভিন্ন জেলায় 10 জনের মৃত্যু, করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। বিশ্বে করোনায় মৃত্যু 1,48,000 ছাড়িয়েছে লকডাউন শিথিল, অর্থনৈতিক কর্মকাণ্ড সচলের রূপরেখা দিলেন ডোনাল্ড ট্রাম্প। চুরির মহোৎসব ঠেকাতে সেনাবাহিনীর মাধ্যমে ত্রাণ বিতরণের দাবি বিএনপির, ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা, বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অহেতুক দেশের স্বাস্থ্য ব্যবস্থা সমালোচনা করা মোটেই ঠিক নয়, বলেছেন ওবায়দুল কাদের, উস্কানি না দিয়ে বিএনপিকে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান তথ্যমন্ত্রী। করোনার কারণে একেবারে ভিন্ন বাস্তবতায় সরকারি নির্দেশনা মেনেই জুমার নামাজ আদায় হয়েছে রাজধানীর মসজিদগুলোতে। রাজধানীর মূল সড়ক ও বাণিজ্যিক এলাকাগুলোতে শুনশান নিরাপত্তা থাকলেও মহল্লার রাস্তাঘাটগুলোতে বোঝার উপায় নেই, দেশে করোনার প্রকোপ প্রতিদিনই বাড়ছে। নাটোরের লালপুরে ফোন করে ত্রাণ চাওয়ায় কৃষককে পেটানোর মামলায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তারকে গ্রেফতার করেছে পুলিশ। মুসলিমদের প্রথম কিবলা আল আকসা মসজিদ আসছে রমজানও বন্ধ রাখার ঘোষণা, চলবে 5 ওয়াক্তের আজান। স্থগিত হওয়া আইপিএল এর আয়োজক হতে চায় শ্রীলঙ্কা, দেশটির ক্রিকেট বোর্ড শীঘ্রই প্রস্তাব দেবে ভারতকে।